পাঠ্য বইয়ে যা নেই তা নিয়ে হইচই, যেমন এই নিয়েছে ওই নিল, যা খান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে, কানের খুঁজে ছুটছি মাঠে কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো পেরে ডিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। আমরা সকলে জানি চলতি বছর শিক্ষার্থীরা বই হাতে পাওয়ার পর থেকে বইয়ে ভুল ত্রুটি নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। নতুন পুরানো দুই সিলেবাসের প্রায় সব শ্রেণীর পাঠ্য বইয়ে রয়েছে অসংখ্য তথ্যগুল। এইসব ভুল যেমন রয়েছে তেমনি সুযোগ নিয়ে চড়ানো হচ্ছে পাঠ্য বইয়ে উল্লেখ নেই এমন সব স্পর্শকাতার তথ্য। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে, আর এতে সব মহলে শুরু হয়েছে নানা আলোচনা, বিবৃতি, আলোচনা বা সমাবেশ করে এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ যারা বলছেন তারা কেউই বই খুলে দেখছেন না বা দেখেননি, শুধু গুজবে ভর করে কথা বলেই যাচ্ছেন, যেন কান চিলে নিয়েছে শুনে কানের খুঁজে চিলের পেছনে ছুঁড়ে বেড়াচ্ছে, কিন্তু হাত দিয়ে কান ধরে দেখছেন না যে কানটা আসলে চিলে নিয়েছে কিনা। ফেসবুক, ইউটিউবের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা এইসব তত্ত্ব হর হামেশাই ছড়ানো হচ্ছে, এবং এইসব নিয়ে জাতীয় সংসদ থেকে শুরু করে পাড়া মহল্লায় ওয়াজ মাহফিল, রাজনৈতিক সভা, সেমিনার সহ সর্বত্র আলোচনা রয়েছে। তো নতুন শিক্ষাক্রমের পরিবর্তনের দাবিও তুলেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। বইয়ে কিছু তথ্যগত ভুল থাকলেও যেসব তথ্য নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, পাঠ্যপুস্তক ঘেটেই সেটির সত্যতা পাওয়া যায়নি। এবছর তিন শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হওয়ায় দুই ধরনের পাঠ্য বই পেয়েছেন শিক্ষার্থীরা। প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে নতুন কারিকুলামের বই, এবং বাকি শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে পুরানো কারিকুলামের বই। এবং পুরানো কারিকুলামের নবম দশম শ্রেণীর তিনটি বইয়ে বেশ কিছু ভুল সংশোধন করে দিয়েছে এনসিটিবি, যেমন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং পরনীতি ও নাগরিকতা বইয়ের এই ভুলগুলো হয়েছিল। এবং নতুন কারিকুলামের বইয়ে ভুলের বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আলাদা দুটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তো সামাজিক মাধ্যমে আলোচনা রয়েছে নতুন বছরের পাঠ্য বই মুসলিম রাষ্ট্রে বিধর্মীদের শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে, ইসলামের বিভিন্ন খলিফার জীবনী বাদ দিয়ে সবাইকে নাস্তিক বানানোর চেষ্টা চলছে, বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে তাদের পরামর্শে নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয়ে প্রণয়ন করা হয়েছে, এইসব তথ্য ছড়ানো হচ্ছে। তো সামাজিক মাধ্যম ঘেঁটে দেখা গেছে ব্যক্তিগত ফেক অ্যাকাউন্টের পাশাপাশি ফেসবুকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য গ্রুপ, শিক্ষা বর্ষভিত্তিক গ্রুপ, বিভিন্ন ইসলামী বক্তার সমর্থক গ্রুপ, অঞ্চলভিত্তিক বিভিন্ন গ্রুপে বিভ্রান্তিকর এইসব তথ্য শেয়ার করা হয়েছে, এবং এইসব পোস্টের নিচে মন্তব্য করেছেন হাজার হাজার মানুষ। সহজে বেশি মানুষের কাছে পৌঁছাতে ফেসবুক ভিত্তিক এইসব গ্রুপকে টার্গেট করেই এই তথ্য ছড়ানো হচ্ছে। তবে পাঠ্য বইয়ের প্রতিটি শ্রেণীতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও ইসলামের খলিফার জীবনী বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় রয়েছে, তবে হিন্দু ধর্ম সম্পর্কিত যেসব গল্প, কবিতা বা প্রবন্ধ পাঠ্য বইয়ের সংযুক্ত করা হয়েছে বলে মিথ্যা তথ্য চড়ানো হচ্ছে, সেগুলো 2017 সালের আগে পাঠ্য বইয়ে সংযুক্ত ছিল, এগুলো কিন্তু বর্তমান পাঠ্য বইয়ে নেই, বা 2017 সালেই এগুলো পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে, তবু এই আলোচনা নতুন করে ছড়ানো হচ্ছে। তো পাঠ্য বই যেসব বিষয় নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে তার মধ্যে অন্যতম হলো বিবর্তনবাদ। বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বইয়ের বিবর্তনবাদের বর্ণনায় মানুষ বানর থেকে তৈরি হয়েছে। বাস্তবে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুসন্ধানী পাঠ্য বই ঘেঁটে দেখা যায় তথ্যটি সঠিক নয়। বইটির 24 পৃষ্ঠার 8 লাইনের স্পষ্ট করে বলা হয়েছে বানর বা সিপাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি। তো ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টগুলো দাবি করা হয়েছে দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী শীর্ষক সবাই মিলে করি কাজ প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে। বাস্তবে প্রবন্ধটি বইয়ের 71 পৃষ্ঠায় রয়েছে, এবং তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ্য বই থেকে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী বাদ দেওয়া হয়েছে। প্রকৃত তত্ত্ব হচ্ছে বিষয়টি পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়নি, বরং তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের 99 পৃষ্ঠায় খলিফা আবু বকরের নামে তার জীবনী নিয়ে লেখা প্রবন্ধটি খুঁজে পাওয়া যায়, এবং চতুর্থ শ্রেণীর পাঠ্য বই থেকে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জীবনী বাদ দেওয়া হয়েছে বলে তথ্য চালানো হয়েছে।
সত্য হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের 97 পৃষ্ঠায় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু জীবনী নিয়ে লেখা হয়েছে। তো পঞ্চম শ্রেণীর পাঠ্য বই থেকে বিদায় হজ প্রবন্ধটি বাদ দেওয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে, তবে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের 95 পৃষ্ঠায় বিদায় হজ শীর্ষক প্রবন্ধটি খুঁজে পাওয়া যায়। এবং 21 শ্রেণীতে বাংলা বইয়ে বই নামের কোরআন বিরোধী একটি কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মিথ্যা তথ্য চালানো হচ্ছে, তবে এনসিটিভি থেকে শিক্ষার্থীদের সরবরাহ করা পঞ্চম শ্রেণীর বইয়ে এরকম কোনো কবিতা খুঁজে পাওয়া যায়নি। তো বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ে লাল গরু নামের কথিত হিন্দুত্ববাদী প্রবন্ধ যুক্ত করা হয়েছে, তবে ষষ্ঠ শ্রেণীর বর্তমান পাঠ্য বইয়ে এই নামের কোনো প্রবন্ধ খুঁজে পাওয়া যায়নি। এবং সপ্তম শ্রেণীর বাংলা বইয়ে লালু নামের একটি গল্প আনা হয়েছে যেখানে কালী পূজা এবং পাঠাবলির গল্প রয়েছে, বাস্তব বইয়ে এই গল্প খুঁজে পাওয়া যায়নি। এবং বলা হচ্ছে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে হিন্দুদের রামায়ণ নামের গ্রন্থ সংযুক্ত করার তথ্য প্রচলিত রয়েছে, তবে পুরানো শিক্ষাক্রমের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে এই নামের কোনো গল্প নেই। শিক্ষাবিদরা বলেছেন পাঠ্য বইয়ের ভুল ত্রুটি কোনোভাবেই কাম্য নয়, শিক্ষা জীবনের প্রথম ধাপেই ভুল তথ্য শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তবে এই বছর পাঠ্য বই নিয়ে সব শ্রেণীর পেশার মানুষের সমালোচনা করছেন, এবং এই সমালোচনা যদি শিক্ষার্থীদের ভালোর জন্য হয় তবে বিষয়টি ইতিবাচক, কিন্তু আমরা দেখছি পাঠ্যপুস্তকে ভুলের বিষয়টি নিয়ে কেউ কেউ রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং এটি কোনোভাবেই কাম্য নয়। তো এই বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, পাঠ্যপুস্তককে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, বইয়ে কিছু ভুল রয়েছে এটা যেমন সত্য, তেমন কিছু তথ্য ছড়িয়ে পড়েছে যার কোনো ভিত্তি নেই, এটি শিক্ষার্থীদের বিব্রত করার চেষ্টা হচ্ছে এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা বিপন্ন করতে এটি করা হচ্ছে। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা বিষয়টি ভালো করে যদি দেখেন এবং পাঠ্য বইগুলো যদি খুলে দেখেন, আমরা যে কথাগুলো বলেছি সবগুলো কথার সাথে আপনারা দেখবেন মিল পাবেন। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন, এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলি ওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।